वेलकम टू माय पीटी क्रिप्टो चैनल। तो बंधुरा आज के 12 वोल्टर बैटारी बनिए बैटारीटा लिथियम आयरन बैटारी दिए बनिए जेटा बजारे कीनते गेले आमादेर टाका खरच हतो कम पक्षे 1,500 थेके 2,000 टाका लागतो और एटा बाड़ीते आमरा কম করে সেই বানিয়ে নিয়েছি। এক একটা লিথিয়াম আয়রন ব্যাটারি আপনারা বাজার থেকে কত টাকার ভিতরে সংগ্রহ করবেন, ভালো ব্যাটারি হলে কমপক্ষে 100 টাকা এবং খারাপ কোয়ালিটির হলে 50টার ভিতরে। তো আপনারা যদি 50 টাকা করে সংগ্রহ করেন তাও আপনাদের হবে 150 টাকা, আর যদি আমার মতন 100 টাকা করে কিনেন তাহলে 300 টাকায় আমরা একটা ভালো 12 ভোল্টের ব্যাটারি বানিয়ে নিয়েছি। এবং এই যে একটা 12 ভোল্টের লাইট নিয়ে নিয়েছি, এই যে এই লাইটটা আপনাদেরকে চালিয়ে দেখিয়ে দেবো। 12 ভোল্টের লাইট, এই লাইটগুলো কিন্তু আপনারা 12 ভোল্টের লাইট বাজারে 20 টাকা দিয়ে কিনতে পারবেন। তো এই যে এটা আমি এখনই আপনাদের সামনেই চালিয়ে দেখাচ্ছি। তো এই যে দেখেন কেমন আলো হচ্ছে, এই যে এটা আপনাদের ক্যামেরার সামনে নিয়ে দিলাম, এটা কিন্তু ভালোই আলো হচ্ছে। মানে এটা 12 ভোল্টের একটা ব্যাটারি হয়ে গেছে এবং 12 ভোল্টের সব কাজ এইটা দিয়ে করতে পারবো। যে 12 ভোল্টের সোল্ডারিং আয়রনগুলো আছে ওইগুলোর কাজও করতে পারবো। তো চলুন ভিডিওটা বন্ধুরা, আমাদের এই যেরকম লিথিয়াম আয়রন ব্যাটারি লাগবে এই তিনটা, এই লিথিয়াম আয়রন ব্যাটারি তিনটা হলেই যথেষ্ট 12 ভোল্টের জন্য। তারপর আমাদের এখন এই যে এই তিনটারটা যে আমাদের সোল্ডারিং আয়রনের যে রাংটা থাকে ওয়ার, এইটার ভিতরে এইটা দিয়ে আমরা ঢুকিয়ে দিব। তো এটা ঢুকিয়ে দিতে হবে না, এটা আমাদের এই যে এখানটা আমাদের প্রথমে ভালো মতন কানেকশনটা বুঝতে হবে। এই যে এই ব্যাটারি প্লাস এবং এই ব্যাটারি হলো আমাদের মাইনাস, এই প্লাস মাইনাসটা নিতে হবে। আর এইটার হচ্ছে এখানটা প্লাস, তাহলে এই যে দেখেন এইখান দিয়ে এইখানটা কেমন হয়েছে আর এই যে এই সাইডটা কী হয়েছে। তো এই জিনিসটা ভালো মতন আপনাদের খেয়াল করে রাখতে হবে, প্লাস মাইনাস অবশ্যই আপনাদের ঠিক মতন রাখতে হবে, তাহলে এই ব্যাটারিটা আশা করি আপনি এখনই বানিয়ে নিতে পারবেন। তো এখন আমাদের এইখানটা একটু হালকা গ্লোগান ইউজ করে দেব, যাতে এটা যাতে গ্লোগানের দ্বারা খুব সুন্দর করে লেগে থাকে। তো বন্ধুরা, এইখানে গ্লোগান ইউজ না করে আমরা এই যে এইখানটায় কস্টিপও ইউজ করতে পারি, যাতে এই কস্টিপটা দিয়ে আমরা ভালো মতন কাজটা করে নিতে পারি। এই যে আমাদের কস্টিপটা আমরা নিয়ে নিলাম, তো কস্টিপে প্রথমে এই যে এইভাবে থুয়ে দিলাম কস্টিপটা। এখন আমাদের এই যেটা এবারে এটা সুন্দর মতন এখানে বসিয়ে দিতে হবে। তারপরে আমাদের এই যে এটার এই ব্যাটারিটা বসিয়ে দিলাম। তারপর হলো আমাদের মেন হচ্ছে এই যে আরেকটা ব্যাটারি এখানটা আমাদের এটা ভালো মতন বসিয়ে দিতে হবে, তাহলে এই ব্যাটারিগুলো আমরা সুন্দর মতন কানেকশন করে দিতে পারবো আশা করি। তো আস্তে আস্তে সুন্দর মতন কানেকশনটা করে দিলে আপনারা কিন্তু এই ব্যাটারিটা বানাতে পারবেন খুব সহজেই, তাড়াতাড়ি করে বাসায়। আপনাদের 12 ভোল্টের আর অতি প্রয়োজনীয় ব্যাটারি, ওই এত দামি ব্যাটারি বাসায় কিনতে হবে না, 1,500 টাকা খরচ করে আপনারা এইটা দিয়ে 12 ভোল্টের কাজ করতে পারবেন, যে কোনো বাতি চালাতে পারবেন 12 ভোল্টের। এই যে এখন আমাদের এইটা টিপটা এখান দিয়ে কেটে দিলাম, আমাদের টিপটা এখানে খেয়ে দিলাম। এখন এই যে এটা সুন্দর মতন হয়ে গেছে। এখন আমাদের এটা সোল্ডারিং করার জন্য কিছুটা ওয়্যার প্রয়োজন হবে। এই যে আমি এই কিছুটা তিনটা তামার ওয়্যার নিয়ে নিয়েছি এখানে এটা দেখার জন্য। তো তারপর আমি মাল্টিমিটার দিয়ে এটা আমি কিনেবো, যাতে এটা এটা আমরা কিন্তু আপনাদের দেখে দেবো সরাসরি চার্জ আছে কি নাই। এখন আপনারা নিজে চোখে দেখবেন আমি মাল্টিমিটার দিয়ে ব্যাটারিগুলো মেপে নেবো সুন্দর মতন, এক একটা করে ব্যাটারি মেপে নেবো। প্রথমে এই যে এই ব্যাটারিটা মেপে নেবো, এইটার প্লাস এই যে আমাদের এই মাল্টিমিটার লালটা ধরলাম আর এইটার নেগেটিভও ধরলাম। তো দেখেন এটা 3.0 কত দেখাচ্ছি, 3.8। আবার এই যে এইটার মাইনাসটা আর এইটার প্লাসটা ধরে দিলাম, এটাতে এটাতেও ভালো চার্জ আছে। তো এটার চার্জটা বেশি শু করতে আসে না, তো প্রথমেই এটা যা শু করে দেখলেন এটার চার্জটা কেমন আছে। তারপর হচ্ছে আমাদের 3 নম্বর ব্যাটারি, এটা এখন আপনাদের দেখিয়ে দিতে আসি।
যদি 3 নম্বর ব্যাটারিটা ভালো চার্জ আসছে, তো আশা করি প্রত্যেকটাতেই ভালো ব্যাটারি। তো গাইস এটার আমাদের কানেকশনটা করা শেষ। যে এই যে দেখেন কানেকশনটা কী করলাম, এই যে প্লাস মাইনাস প্রথম করে নিয়েছি, এই যে এটার প্লাস আর এটার মাইনাস, আর এইখানের মধ্যে এটা গ্যাপ দিয়েছি কিনারে। তারপর হলো আবার এই পাশের এই ব্যাটারি থেকে একটা প্লাস নিয়েছি, এটা মাইনাস, এই কাশ এই সাইডে বাদ রয়েছে। এখন এই যে মাল্টিমিটার দিয়ে চেক করে দেখবো এটা কি 12 ভোল্ট হইলো কি হইলো না। তো এখন এই সাইডে রয়েছে আমার খালি রয়েছে প্লাস, এই যে প্লাসে তার ধরলাম, আর এই সাইডে রয়েছে আমার হইলো এই যে মাইনাস, তো মাইনাসে ধরলাম। তো দেখেন আপনারা কত ভোল্টে দেখে, আপনাদের চোখে দেখেন 11.31 ভোল্ট, 11.31 ভোল্ট দেখাচ্ছে, মানে এটা 12 ভোল্টের যা 12 ভোল্ট ব্যাটারি হয়ে গেছে আমাদের। তো 12 ভোল্ট ব্যাটারি তো হইল, কিন্তু এটা এখন আমরা ইউজ যে করবো এটার তো তার তো সংযোগ দিতে হবে। তার জন্য কী করবো, এই যে দুইটা ক্লিপ নিয়েছি, এই দুইটা ক্লিপ থেকে এইখানটায় আমরা সোল্ডারিং করে দেবো এই ব্যাটারিটায় সুন্দর মতো। বন্ধুরা আমাদের এই যে এইটা এখন এই নেগেটিভ পজিটিভের এটা আমরা ভালো মতন সোল্ডারিং করে নেবো। প্রথমে একটু রজন নিয়ে নিচ্ছি তারটার জন্য, তারপরে যে আমাদের এই তারটা কী করবো একটু হালকা রাঙে চুপিয়ে নিতে হবে, নাহলে এটা কিন্তু ভালো মতন লাগবে না এইখানটায়। এই যখন এটার প্লাসের হলো আমাদের এটা প্লাসের কানেকশনটা, তার জন্য আমরা প্লাসের কানেকশনটা করে দিচ্ছি সুন্দর মতন। যে এটার প্লাসের কানেকশনটা করে দিলাম, আর এই যে এই সাইডটা হলো আমাদের মাইনাস, এই মাইনাসের কানেকশনটা, এই যে এই মাইনাসের ক্লিপটা মাইনাসে দিয়ে দিব, এই যে সুন্দর মতন দিয়ে দিয়েছি। এখন আমাদের এইটা এগুলো হয়ে গেছে। এই যে গাইস আমরা এটা দিয়ে দিয়েছি, এখন এই যে এটা যদি দেখি দেখি কী করে, দেখেন গাইস কেমন স্প্রাম করছে। এই যে এটা কিন্তু ভালো চার্জার সে, তার জন্য কিন্তু স্প্রাম করছে। তো এটা কিন্তু 12 ভোল্ট হয়ে গেছে আমাদের। আমরা কিন্তু আপনাদের মাল্টিমিটার দিয়ে চেক করে দিয়েছি, তার জন্য আমি আবারও আপনাদের আপনাদের বোঝার উদ্দেশ্যে আমি আবারও এটা কিন্তু দেখে দিচ্ছি এটা কি 12 ভোল্ট আদৌ হইল কি হইল না। এই যে দেখেন কত ভোল্ট উঠছে, 11 ভোল্ট, কত হয়েছে 27, 11.27 ভোল্ট। এত এখন কিন্তু আমরা স্প্রাম করছিলাম, তার জন্য কিছুটা পরিমাণ চার্জ কাটছে, জানেন আপনারা দুইটা তার স্প্রাম করলে কিন্তু অনেকটাই হয়। এখন আমি আপনাদের একটা 12 ভোল্টের বাতি জ্বালিয়ে দেখাবো এইটা দিয়ে। এই যে হ্যাঁ গাইস আমরা এই যে বাতিটা নিয়ে নিয়েছি, একটা 12 ভোল্টের 12 ভোল্টের এলইডি এই বাতি নিয়ে নিয়েছি। এখন এটা দেখবো 12 ভোল্টের এই যে এটা প্লাস, যেটা লাল তারটা দেখাচ্ছে এটা হচ্ছে প্লাস আমাদের। এই যে সুন্দর মতন এটা আমি লাগিয়ে দিচ্ছি, এই যে এই নেগেটিভটা এখন আপনাদের দেখে দিচ্ছি। তো এই যে দেখেন গাইস এটা কিন্তু 12 ভোল্টের বাতিটা কিন্তু জ্বলছে এবং ভালো আলো হচ্ছে, ভালো কোয়ালিটির আলো হচ্ছে। এটা কিন্তু এখন আমার ভিডিওর এখানটায় ইউজ করতে পারবো ক্যামেরার সামনে দিয়ে। গাইস অনেক সুন্দর হয়ে গেছে 12 ভোল্টের ব্যাটারি। তো আই হোপ গাইস ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ, দেখাবেন নতুন কোনো ভিডিওতে।